স্ত্রীকে কুপিয়ে হত্যা করার অভিযোগে যাবজ্জীবন সাজা হলো স্বামীর। অভিযুক্ত স্বামীর নাম গোবিন্দ দাস, বাড়ি ধূপগুড়ির ভাওয়ালপাড়া এলাকায়। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা আদালতের অতিরিক্ত জেলা সেশন জাজ ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট এই সাজা ঘোষণা করেছেন। ঘটনার সূত্রপাত 2008 সালের 17ই মে। জানা গিয়েছে বিয়ের পর থেকেই স্ত্রী রীতা দাসের ওপর শারীরিক নির্যাতন চালাতেন গোবিন্দ। 2008 সালের ঘটনার দিন গভীর রাতে সন্তানদের সামনে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেন গোবিন্দ। ঘটনার পর ধূপগুড়ি থানায় গোবিন্দর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন রীতার বাবা বিমল চন্দ্র দাস। ঘটনার পরদিন গোবিন্দকে গ্রেপ্তার করে ধূপগুড়ি থানার পুলিশ। গত 14 বছর ধরে বিচারাধীন বন্দী হিসেবে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে রয়েছেন গোবিন্দ। দুই সন্তান সহ এই মামলায় মোট 22 জনের সাক্ষ্য গ্রহণ হয়। এদিন বিচারক গোবিন্দর যাবজ্জীবন সাজা ঘোষণা করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে ইন্ডিয়া। গত 17/5/2008 সালে ধূপগুড়ি থানায় বিমল চন্দ্র দাস একটা এজাহার করে, যেখানে তিনি বলেন যে তার মেয়ে রীতা দাসকে, রীতা দাসের স্বামী গোবিন্দ চন্দ্র দাস, যার বাড়ি হচ্ছে ভাওয়ালপাড়াতে, তিনি রাত্রি 1:30টার সময় কুপিয়ে হত্যা করে। তারপরে কুপিয়ে হত্যা করে, কী কারণে হত্যা করেছিলেন বা কিছু? এটা হচ্ছে 302-এর মামলা। তার স্বামী তাকে মেরেছে, অর্থাৎ বধু নির্যাতনও ছিল সাথে। এবং এই মামলায় পুলিশ এফআইআর করার পরে পুলিশ তদন্ত করে। এসআই হচ্ছে আপনার পিকে সরকার, প্রদীপ কুমার সরকার, তদন্ত করে এই মামলার চার্জশিট দেয়। পরবর্তীকালে মামলার বিচার হয়, টোটাল 22 জন সাক্ষী হয়। এবং এই মামলায় যে যিনি মারা যান তার নাবালক যিনি সন্তান ছিলেন তারাও এই মামলায় সাক্ষী দিয়েছেন। এবং পরবর্তীতে সমস্ত সওয়াল জবাব হওয়ার পরে আজকে এই মামলায় আমাদের মাননীয় ফার্স্ট ট্র্যাক ফার্স্ট কোর্ট উনাকে, গোবিন্দ দাসকে, দোষী সাব্যস্ত করেছেন এবং তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ওই মহিলার নাম কী ছিল যে মহিলাকে মারা হয়েছিল? তার নাম ছিল হচ্ছে রীতা দাস। স্বামীর নাম? স্বামীর নাম গোবিন্দ দাস, যাকে আজকে সাজা ঘোষণা করলো। কমপ্লেনেন্ট কে ছিল? কমপ্লেনেন্ট ছিল হচ্ছে বিমল চন্দ্র দাস, অর্থাৎ রীতা দাসের বাবা।